হ্যালো এভরিওয়ান, ব্রাইডাল ক্রিয়েশন থেকে আমি আবিদা বলছি। আজকে আমি একটি গাজরের ফুল বানিয়ে দেখাবো, একটি না আসলে ছোট ছোট করে বেশ কয়েকটি। তো গাজরের নিচের অংশটুকুতে একটু করে পিল করে নিব, তারপর আবার একটু করে আমি কেটে একেবারে ছেড়ে দিব না, লাস্ট পর্যন্ত একটু করে কেটে নিয়ে নাইফটাকে একটু বাঁকা করে ধরবো, তাহলে এটা ফুল হয়ে যাবে। এরকম এরকম করে বেশ কয়েকটা ফুল বানাবো। আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন, কারণ বাসায় তো গাজর খাওয়াই হয়। গাজর যদি থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আসলে সিম্পল সিম্পল কিছু কাজ করতে পারলে নিজেরও অনেক ভালো লাগে, আর এই জন্যই আসলে আমাদের এই ভিডিওটি করা, যাতে করে আপনারা এর মাধ্যমে আপনারা কিছু শিখতে পারেন। অনেকেই পারেন, যারা আসলে আগ্রহ প্রকাশ করেন, শিখতে চান, তাদের জন্য বলছি। এভাবে করে বেশ কয়েকটা আমরা ফুল বানিয়ে নিব। একটা গাজর দিয়ে কিন্তু অনেকগুলো ফুল বানানো যায়। যদি মনে করেন যে না, আমার কাছে একটাই গাজর আছে, তাহলে দেখবেন যে একটা দিয়ে অনেকগুলো ফুল হয়ে গেছে এবং শেখাও হয়ে যাচ্ছে। এরপর আমি কিছু পাতা বানাবো। আসলে ফুল যদি শুধু বানাই আর পাতা না বানাই ভালো লাগে না। তো পাতা বানাচ্ছি, এই যে নারকেল কুড়ানো, এটা নিশ্চয়ই অনেকের বাসায় আছেন। এটা দিয়ে খুব ইজিভাবে সুন্দর ওয়েতে পাতা বানানো যায়। দেখা যাচ্ছে নাইফ দিয়ে পাতা বানাতে গেলে অনেক ঝামেলা থাকে শুধুমাত্র নাইফ ব্যবহার করলে। এখানে আমি ওই নারকেল কুড়ানোটাও ইউজ করেছি, প্লাস নাইফও ইউজ করেছি। নারকেল কুড়ানোটা দিয়ে খুব সুন্দর ইজি ওয়েতে, নতুন একটা টেকনিকে কিন্তু পাতা বানানো যায়। আপনারা চাইলে আমার চ্যানেলটিতেও একটু ঘুরে আসতে পারবেন। ব্রাইডাল ক্রিয়েশন ফেসবুক এবং ইউটিউব দুটাই আছে আমার, দুটোতে একবার করে একটু ঝুম মেরে আসবেন। আপুর চ্যানেলে তো আছেনই আপনারা, আলহামদুলিল্লাহ। আপুর চ্যানেলটা আসলে অনেক ভালো লাগে আমার। তো আপু বলেছে যে কিছু তার ভিউয়ার্সদেরও কিছু দেখাতে, সেজন্য এই সুন্দর সুন্দর ডেকোরেশন করে দেখানোর চেষ্টা করছি। পাতাগুলো সেট করব এখন। হ্যাঁ, অনেকে মনে করেন যে আসলে গাজরগুলো কি নষ্ট হচ্ছে। নষ্ট হচ্ছে না, আমরা যদি চিন্তা করি যে নষ্ট হচ্ছে তাহলে নষ্ট হচ্ছে, আর যদি মনে করি যে না আসলে এটাকে আমি একটা শৈল্পিক রূপ দিচ্ছি বা আমি নিজে কিছু করতে পারছি, তাহলে আসলে ওগুলো আর মনে হবে না। আর যাদের মনে হচ্ছে তারা একটু কার্ভিং করার পরে এই গাজর দিয়ে একটু হালুয়া বানিয়ে খেয়ে ফেলবেন, হয়ে যাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।